بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। সাধারণত মসজিদে ব্যবহার হয় এবং এটা ধর্মীয় জিনিস। আমরা চেষ্টা করি শুধুমাত্র আমাদের টেকনিশিয়ানের যে মজুরিটা ওই মজুরিটা রেখে আমরা বিক্রি করার জন্য। এখানে 6.5 ফিট, এটাও জাপানি শিট, 304 গ্রেডের শিট, এটা 2 mm শিট দিয়ে তৈরি করা। এটার প্রাইস পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও আপনার মসজিদে লাগায়, মিম্বারের উপরে খুতবা পড়ে ইমাম সাহেব ওইখানে লাগাই দেয়। বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভিডিও। দর্শক, আজকের ভিডিওটা হচ্ছে এসএসএর মসজিদের খাটিয়া এবং মসজিদের গম্বুজ সম্পর্কে, মিনার সম্পর্কে আপনাদের বিস্তারিত একটা ধারণা দেবো, কত প্রাইস এবং কীভাবে ওনারা বিক্রি করে। আর আজকে আমি চলে আসছি খন্দকার মিটালে, আর আপনাদের সুবিধার জন্য আমি দোকানের ফোন নাম্বার এবং অ্যাড্রেস ডিসক্রিপশনে দিয়ে রাখছি। চলুন ভিডিওটি শুরু। আসসালামু আলাইকুম জি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে বিভিন্ন ডিজাইনের খাটিয়া পাবেন, যেমন এখানে একটা ডিজাইন আছে, নিচে আর একটা ডিজাইন আছে, ঠিক আছে। তা আমাদের এই খাটিয়াগুলো সাধারণত মসজিদে ব্যবহার হয় এবং এটা ধর্মীয় জিনিস। আমরা চেষ্টা করি শুধুমাত্র আমাদের টেকনিশিয়ানের যে মজুরিটা ওই মজুরিটা রেখে আমরা বিক্রি করার জন্য, এখানে সামান্য প্রফিটে বিক্রি করার জন্য চেষ্টা করি, ধর্মীয় জিনিস। তো এই লাশের খাটিয়াগুলো সাধারণত আমরা মোটামাল দিয়ে করার চেষ্টা করি, মোটামাল যেগুলো বলা হয় 1.5 mm। তো 1.5 mm দিয়ে এর একটা খাট করতে গেলে আপনার প্রাইস পড়বে 22,000 টাকা। তো এক্ষেত্রে আবার ডিজাইনেও ভ্যারি করে, ডিজাইন যদি আপনার একটু সিম্পল দেন সেক্ষেত্রে 20,000 টাকাও করা যায়, হ্যাঁ ভ্যারি করে। আবার ডিজাইনটা যদি আপনার একটু গর্জিয়াস করেন সেক্ষেত্রে 25,000 টাকাও পড়ে। তো এটার সাথে আপনার যেটা লাশ গোসল করানোর খাট, সে খাটটাও আছে, সে খাটটার প্রাইস পড়ে 12,000 টাকা। এখানেও থিকনেসের ভ্যারি করে, থিকনেস যদি আপনি একটু কম দিতে যান সেক্ষেত্রে সেটা 10,000 টাকাও করে যায়। এছাড়া আমাদের কাছে পাবেন আপনি মসজিদের গম্বুজগুলো, এগুলো মসজিদের উপরে বিভিন্ন সাইজ অনুযায়ী লাগানো হয়, মসজিদের গম্বুজ অনুযায়ী, হাইট অনুযায়ী। তো এখানে কম হাইটের ভিতরে এই যে একটা আছে আমাদের কাছে, এটা হচ্ছে 4.5 ফিট, 4.5 ফিট, দেখেন খুব সুন্দর জাপানি শিট দিয়ে তৈরি করা, 304 গ্রেডের শিট, 2 mm থিকনেস শিট। এই জাপানি গম্বুজটা আপনার প্রাইস পড়বে 8,500 টাকা, 8,500 টাকা, জি জি। আর এই যে এটার হাইট আছে আপনার 6.5 ফিট, এটাও জাপানি শিট, 304 গ্রেডের শিট, এটা 2 mm শিট দিয়ে তৈরি করা, এটার প্রাইস পড়বে 26,000 টাকা, জি। এটা সম্পূর্ণ এগুলা যা বলছি মসজিদের জিনিস, তাই পাইকারি দাম হিসাবে। আচ্ছা এই একটা আছে আপনার, এটার আচ্ছা এই মিনারটার হাইট হচ্ছে আপনার 7.5 ফিট। এটা দেখা গেছে অনেক বড় বড় যে গম্বুজ যেগুলো করা হয়, জি, এই মসজিদ এই গম্বুজটার প্রাইস পড়বে আপনার 30,000 টাকা, জি। একটা গম্বুজ একটা মসজিদের সৌন্দর্য সম্পূর্ণ ফুটাই তুলে, অনেক দূর থেকে মার্ক করা যায় যে ওই মসজিদটা, অনেকে যে গম্বুজ আছে ওখানে একটা মসজিদ আছে। তো এছাড়া আমাদের কাছে ছোট ছোট গম্বুজ যেগুলো ছোট ছোট মসজিদ হয় সেই সমস্ত মসজিদের জন্য ছোট ছোট গম্বুজও আছে। এই মসজিদগুলো গম্বুজগুলো সহজলভ্য একবারে, এগুলোর প্রাইস 2,500 টাকা। এগুলো ছোট ছোট মসজিদ যেগুলো গ্রাম অঞ্চলে হয় এদের এরা এগুলো সাধারণত নিয়ে থাকে। এটা থেকে এটার হাইট হচ্ছে আপনার 2.5 ফিট, আর একটা আছে এটা 4 ফিট, এটার প্রাইস পড়বে আপনার 4,000 টাকা, 4,000 টাকা। এগুলো সাধারণত গ্রাম অঞ্চলে ছোটো মসজিদগুলো হয় সেগুলোর জন্য নেওয়া হয়, 2,500 টাকা, জি। তো এছাড়াও আমাদের কাছে পাওয়া যাবে মসজিদে লাগানোর জন্য আল্লাহু, এই যে আল্লাহু আছে, এগুলো মসজিদে দেখা গেছে সুন্দর। এটা দুই সাইডই একই রকম, দুই সাইড একই রকম, ঠিক আছে। এটা সাধারণত মসজিদের গেটের উপরে লাগায়, এছাড়া মিম্বার যেখানে খুতবা পড়ে ইমাম সাহেব ওইটার উপরে এগুলো লাগায়। এছাড়া এটার সাথে সাথে আমাদের এখানে আপনি কলেমা পাবেন, এই যে কলেমা আছে আপনার কলেমা, ঠিক আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঠিক আছে। এটাও আপনার মসজিদে লাগায়, মিম্বারের উপরে খুতবা পড়ে ইমাম সাহেব ওইখানে লাগাই দেয়। এছাড়া আপনারা মসজিদের নাম, বাসাবাড়ির নাম, বিভিন্ন এই যে দেখেন আমার দোকানের নাম লেখা আছে, এটা গোল্ডেন কালার দিয়ে তৈরি করা। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে দোকানপাটের সব ধরনের নাম লিখতে পারবেন এসএস দিয়ে, জি। বাসাবাড়ি মসজিদের নাম আপনারা এই যে এটা গোল্ডেন কালার করা আছে, আপনারা গোল্ডেন কালার দিয়েও করতে পারেন, এসএস কালার দিয়েও করতে পারেন, ঠিক আছে। তো এই ধরনের বিভিন্ন এসএস বলতে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের এখানে তৈরি করতে পারবেন অতি স্বল্প মূল্যে। পুরো দোকানপাট দেখাচ্ছি,
খুবই বড় দোকান এবং সব ধরনের অ্যাসেস এর কাজ ওনারা করে এবং সব ধরনের অ্যাসেস ওনাদের দোকানে আছে। আপনারা দোকানে আসবেন এবং ওনাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন। তো ধন্যবাদ মিলন ভাই এত সুন্দরভাবে আমাদের দেখানোর জন্য দর্শকদের। দর্শক আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে, আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।